হায়ারোগ্লিফিক লিপিতে চিত্রিত বর্ণনা এক প্রাচীন মিশরীয় সভ্যতায় চশমার ব্যবহারের প্রমাণ পেয়েছেন ইতিহাসবিদেরা। মিশরীয় সভ্যতায় কাচ এবং আতশ কাচের ব্যবহারের প্রমাণও পাওয়া গেছে, তবে তাকে আধুনিক চশমার আদি রূপ বলা যায় না। আধুনিক চশমার উদ্ভাবন ও ব্যবহারের প্রথম প্রমাণ পাওয়া যায় ইতালিতে। দ্বাদশ শতকে একটি কাঠের ফ্রেমে দুটি কাচ আটকে প্রথম দৈনিক ব্যবহারের জন্য চশমার উদ্ভাবন এবং ব্যবহার শুরু হয়েছিল। এই সময় চশমা সবসময় হাতে ধরে থাকতে হতো। ইতিহাসবিদেরা অনুমান করেছেন 1286 সাল নাগাদ ইতালির এক ধর্ম প্রচারক সংস্কারক জিওদানো দা পিসা চশমার নকশাকে আরও উন্নত করেন। মূলত দৃষ্টিশক্তির প্রতিবন্ধকতার প্রতিকার করার উদ্দেশ্যে তিনি এটার ব্যবহারকে আরও সহজ করতে চেয়েছিলেন। জিওদানো দা পিসার তৈরি চশমার নকশাকে আধুনিক চশমার আদি রূপ বলে মনে করেন অনেক ইতিহাসবিদ। তবে এই নকশাতেও চশমা সবসময় হাতে ধরেই ব্যবহার করতে হতো। ইতালি ও পরে স্পেনে ধীরে ধীরে চশমার ব্যবহার ক্রমশ ছড়িয়ে পড়ে। জিওদানো দা পিসা চশমার নকশা তৈরির প্রায় 450 বছর পর বদল আসে চশমার সাবেকি নকশায়। দোকানের সঙ্গে জুড়ে যায় চশমার ফ্রেমের দুই হাতলের মতো অংশ, ফলে হাতে ধরে থেকে চশমার ব্যবহারে তীর ফুরিয়ে জন্ম হয় এক আধুনিক নকশার। এই নকশা তৈরি করেন ব্রিটিশ চশমা বিক্রেতা আর বাদ্যযন্ত্র প্রস্তুতকারক এডওয়ার্ড স্কারলেট। এরপর ধীরে ধীরে চশমার হাতলের মতো অংশে কবজা জুড়ে দেওয়া হয় যাতে সেটি ভাঁজ করে রাখা যায়। এরপরের ধাপে ধাপে নানা বিবর্তনের মধ্য দিয়ে চশমার নকশা ক্রমশ আধুনিক হয়ে উঠেছে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিন, তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যাবে।